নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমড়ার আচার। এই সময় বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়, আর সারা বছর কিন্তু আমড়াটা পাওয়া যায় না। এই সময় আপনারা আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আমড়া। আমড়ার খোসাটাকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে রেখেছি। আর আমি এখানে আমড়াটা 2 টুকরো করে নিয়েছি, আর আটিটা একটু শক্ত হলেই আচারটা খুব ভালো হয়। আপনারা চাইলে আমড়াটাকে 4 টুকরো করে নিয়েও আচারটা তৈরি করতে পারেন। প্রথমে আচারের মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে 15-20 সেকেন্ড মতো ভেজে নেব। 20 সেকেন্ড মতো লঙ্কাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন, আর 1 টিস্পুন দিচ্ছি গোটা জিরে। লঙ্কার সাথে পাঁচফোড়ন আর জিরেটাকেও ভেজে নেব। মশলাগুলোকে আরও 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি, আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে মশলাটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল মিডিয়াম গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1টা গোটা শুকনো লঙ্কা, 1টা ছোট সাইজের তেজপাতা, আর 1/4 টিস্পুন দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়নটাকে 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো আমড়াগুলোকে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো ভেজে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমড়াটা কতটা নরম হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে। হলুদটাকে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এখানে 500 গ্রাম আমড়ার জন্য 400 গ্রাম আখের গুড় ব্যবহার করছি। গুড়টা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আচারের মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, আর জল দিলে আচার কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না। এবারে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গুড়টা গলে গেলেই দেখবেন অনেকটা পাতলা হয়ে যাবে। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড়টা পুরোপুরি গলে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। এতে করে আমড়ার মধ্যে খুব সুন্দরভাবে গুড়টা ঢুকবে, আর অনেকটা নরমও হয়ে যাবে। একভাবে রেখে দিয়ে আচারটা তৈরি করা যাবে না, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু গুড়টা কড়াইয়ের নিচে লেগে পুড়ে যেতে পারে। আচারটা প্রায় 15 মিনিট মতো সময় ধরে তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। এবারে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে আমি অর্ধেক গুঁড়ো করে নিয়েছি, কারণ আচারের মশলা অর্ধেক গুঁড়ো হলেই খেতে বেশি ভালো লাগে। আচারের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 1 মিনিট মতো আচারটাকে তৈরি করে নেব। আচারটাকে 1 মিনিট মতো তৈরি করে নিয়েছি, এর থেকে আর ঘন করব না, কারণ ঠান্ডা হবার পর আরও একটু ঘন হয়ে যাবে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার আমড়ার আচার। এই আচারটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।